দৈনিক কতটা বানাইতে পারেন? কত করে আপনার বিক্রি হয় এগুলি? পিস তো দৈনিক যে 20টা বানান, তো 20টা কত বিক্রি হয়? একটা বানাইতে কতক্ষণ সময় লাগে আপনার? আমার একটা বানাইতে লাগে মনে করেন আধা ঘন্টা। আচ্ছা, এই না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা একেবারে দুর্গম জাম্বুরাছড়ার একেবারে বর্ডার সীমান্তে আছি। কত দূর এখান থেকে বর্ডার? বর্ডার এখান থেকে 1 কিলো না, 1 কিলোরও কম। এবং পাশে রয়েছে রিজার্ভ ফরেস্ট। হ্যাঁ, এই রিজার্ভটার নাম কি? রিজার্ভটার নাম হলো আপনার কালেঙ্গা রেঞ্জ। কালেঙ্গা রেঞ্জ। তো এই পাশে মোতালেব ভাই এই যে ঝুড়ির ব্যবসা করেন, উনি দৈনিক 20টা ঝুড়ি বানাইতে পারেন। এবং আপনার কয়জন পরিবারের সদস্য? আমাদের পরিবারে 4-5 জন সদস্য। সদস্য আপনার স্ত্রী সহ 3 ছেলে মেয়ে। তো এইভাবে কিন্তু উনি এই ঝুড়ি বিক্রি করে ওনার জীবিকা নির্বাহ করে। তো এই রকমের যারা দুর্গমে থাকে তাদের তথ্য নিয়ে কিন্তু আমার কাজ করা, এবং এই তথ্যগুলো আমরা উপজেলা প্রশাসন এবং পরিষদ এখানে উপস্থাপন করি, সেখান থেকে বিভিন্ন যা কিছু আসে সেটা ওনারা কিন্তু পেয়ে থাকেন। তো ঠিক আছে, ধন্যবাদ মতলব ভাই, আপনার দীর্ঘজীবী এবং আপনার ব্যবসা উন্নতি কামনা করি। আপনাকে ধন্যবাদ।